ঘুম থেকে উঠে ঘুরে যাচ্ছে এদিক ওদিক, ছেলেকে এখানে দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট, ঠিক আছে, কিন্তু দেখেই নি যে এখানে এরকম পড়ে। শোনো, এই বাড়িতে একটা যদি, হ্যাঁ এক্স্যাক্টলি, ওই নব তাকায় শুধু সোজা, মানে এই পাশটাতেও কি হচ্ছে জানে না, ঠিক আছে, এই বাড়িতে একটা যদি পাতাও এরকম হাওয়ায় নড়েছে সব আমি জানি, তার জন্যই তুমি বেঁচে গেছো, কোনো কারোর দিকেই তাকাই না। দেখেছো প্রীতি, ড্যাড 2024, মানে এই ড্যাডের জন্ম 2024। প্রীতি দেখে এখানে ওই যে আসছে 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 আসছে, আমি তো উঠে 8টার সময় গেলাম মলটা, মিষ্টি মেয়ে বাবা বলছে মিষ্টি মেয়ে, কেমন আমার মাদার্স ডে তেও কিন্তু এত ভালো ফুল দিসনি, পচা ধচা নিয়ে এসেছিলিস প্রীতি। তোমার তুমি মানে তুমি কিন্তু সাপোর্ট এনগেজমেন্ট এন্ড আ লিসনিং ইয়ার, laughter, advice and someone to share stories with, and all, most of all, you have given me your time, your energy and your love. Thank you. You are a great dad and I'm so lucky to have you. Happy Father's Day. Happy Father's Day from me and bhai. Thank you always for care of all of us. Every day he is whole and complete because of you and all of our love. I love you very much, Anushua and bhai. Baba, happy Father's Day, enjoy koro. Dekho eto sundor treatment amakeo deyni, phul ta heavy hoyeche, my god, amar shomoy phul ta puro pocha dhocha phul niye eshechilo, because ami sokale gelam, shob ratre keno gechilis, amar belay ratre keno gechilis, বুড়োকে আমি বলেই যাচ্ছি, বল হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে শুধু একবার রাত্রে বলে যা, দেখো বোকার মতন এখানে বসে রয়েছে হা করে, কিচ্ছু হবে না ওর দ্বারা, কিচ্ছু হবে না, তুই রাত্রিবেলা শুধু একবার বলেছে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো, অ্যান্ড ওয়ার্ল্ডের সব বাবাদের জানাই হ্যাপি ফাদার্স ডে। আমাদের বাড়িতে তো দেখলেই মানে এক মাস আগেই মাদার্স ডে গেছে, ওই জন্য সব কথা মনে আছে, কাজেও গেছিল, ফুলটা এসে এরকম ভাবে হাতে ধরিয়ে দিয়েছে, দেখো কাইটটা কুইটটা ট্রিম কইরা দেখো কি সুন্দর বানিয়ে আবার সাজিয়ে ঠাজিয়ে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি জানে যে মাকে ফুল দিলে মাও ট্রিম করবে, আর বাবাকে দিলেও মাকেই করতে হবে, বাবা তো আর এইসব পারবে না এত সুন্দর করে। তুই আগে বল ফাদার্স ডে তে কি করেছিস, তুই সোফার তুই কি করেছিস ফাদার্স ডে তে আমাকে বল। হ্যাঁ, স্পাইডারম্যান ড্রেস নিয়ে চলে এসেছে, কোনো কাজ নেই তা, তুই হ্যাপি ফাদার্স ডে বলেছিস? হ্যাঁ, কবে বলেছিস সেটা, কোন বছর? হ্যাঁ কোন বছর বলেছিস? বাবার কাজ শেষ, এখন এটা যাবে গোপালের কাছে, আবার আমি ঘোরাচ্ছি, বলছে আদার ওয়ে, দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে, দেখো মানে কোথায় কিভাবে কতটা ট্রিম করে কিভাবে মানে সুন্দর করে সাজাতে, মাই গড প্রীতি, হ্যাঁ এক মাস আজ আগেই গেছে বলে সব মনে আছে, কাজেও ছুটি নিস নি। হ্যাঁ মা ছাড়া তো এক পাও চলতে পারে না, মা ছাড়াই বাড়ি চলে না, ঠিক আছে, দেখো ওই জামাটা জামাটা পরেছিল ম্যাচ খায়, ঠিক আছে, আবার এটা দিলাম একজন ওখানে যা, আমি এখন খাবার টাবার সবই রয়েছে, ভাত টাত রয়েছে, কিন্তু প্রীতি বলছে একটু স্যান্ডউইচ খাবে, আমরা বেরোনোর প্ল্যান করছি, কেরম কিউট লাগছে এখন, হ্যাঁ
ম্যাচ করছে ড্রেস? হ্যাঁ, আর একে দেখো, আমাদের ওই ডেভিল চলে এসেছে, দেখো চুপ ফট করে দেখে তোমার তাই ফিল হচ্ছে। পিতি তো ওই কি বলে কি বলে পিতি টাম অ্যানামে, রাইট? পিতি তো অ্যানামের ফ্যান, পুরো বড়ই হয়েছে অ্যানামে দেখতে দেখতে। বলেছিলাম যে এখানেই সমাপ্ত না, আরো আছে দেখো। কি গলায় শিকল বেঁধে দিচ্ছে যাতে এদিক ওদিক কোথাও না যাও তুমি, যাতে তোমার সব পয়সা আমি পাই। খুব হ্যাপি, ওর এখন স্টাইলই চেঞ্জ হয়ে গেছে। আর আমরা ওকে এখন প্যাম্পার করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করে যাচ্ছি, কিন্তু এই ফাদার্স ডে কিন্তু লাস্ট, আবার পরে বছর আসছে বছর আবার হবে স্যার। ও মাই গড, আবার ক্রিসমাস, তারপরে তো বলবে নিউ ইয়ার। এখানে পিতি স্যান্ডউইচ বানানো হচ্ছে, তাহলে বাবাকেও সেম জিনিসই বানিয়ে সেবা করব আমি। আমার প্লেট এখানটা রেডি, দুটো চকলেট, একটু চিপস সাইডে। বাবা মেসআপ করে দিলি তো লাস্ট মিনিটে, আমি দেখলাম, আমি দেখলাম, আমি দেখলাম, আমার পুরো মেসআপ করলো। হ্যাঁ নানা, তোকে ভালো করে দিইনি আজকে, তাই জন্য আমার ব্রেড মেসআপ করে দিয়েছি। হ্যাঁ পিতির স্যান্ডউইচ, থ্যাংক ইউ। কেরম খাচ্ছিস রে? ও খুব ভালো খাচ্ছি, মাই তো যত্ন সব করে। এদিকে গিফট হচ্ছে, বাবা পাচ্ছে। ফাদার, মাদার বলো, নব অলরেডি চাউমিন খেয়েছে, ওই জন্য একটা স্যান্ডউইচই খাচ্ছে। আগে দিন পারছি না আর খেতে, খেয়ে নাও, তবে বেরিয়েই বলবি খিদে পেয়েছে, খিদে পেয়েছে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। অ্যাকচুয়ালি ভাবছি যে একটুখানি ঘোরাফেরা করে তারপরে ডিনার করে বাড়ি আর কি, সবাই একসাথে আর কি, ফুল ফ্যামিলি একটু চিল করা, বাইরে একটুখানি ঘোরা। সব বসে গেছে এখানে, দেখো হজমোলা খেতে ব্যস্ত, ঢুকেই আগে হজমোলাটা খায়। আমরা বেরিয়েছিলাম যখন, ভেবেছিলাম গ্যালেরিয়া মলে যাব, কিন্তু মাইন্ড আবার চেঞ্জ করেছি, চেঞ্জ করে এখন হচ্ছে যাচ্ছি টেক্সাসের ওয়ান অফ দ্য রিচেস্ট এরিয়াতে, হাইল্যান্ড পার্ক ভিলেজ বলে জায়গাটার নাম। টেক্সাসের ওয়ান অফ দ্য মোস্ট, টেক্সাসের রিচেস্ট এরিয়া, লাইক নব বলছে রাস্তা কি বাজে, বাট এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইতিহাস, ডালাসের ইতিহাস এগুলো। গরিবের জায়গা, জল জমে না, রাস্তাঘাট ঠিকঠাক মোটামুটি, কিন্তু কলকাতায় বড় লোক কোটি কোটি টাকার বাড়ি, তাদের দেখ একটু বৃষ্টি হলেই জল জমে যায়, হাঁটু অব্দি জল, মানে বড় লোকরা ওরকমই, এবার বড় লোকের জায়গাতে হচ্ছে। নব বলছে কি ফেন্ডি কেনার অকার নেই, ফেন্ডিতে পার্ক। আমি বলছি কি ফেন্ডির সামনে পার্ক কর, ফেন্ডির সামনে বলছে ভেন্ডি কেনার অকার আছে, তোর ফেন্ডির সামনে পার্ক করবি?
আমি আর ছেলে হচ্ছে তোমাদের বডিগার্ড বা ব্যাগ ধরে যাওয়ার জন্য অকাত আমাদের। দেখো বলছি কি যে এখানে আশেপাশে ঘুরেই চলে যাই, কোনো দোকানে কিন্তু ঢুকিস না, বাড়িঘর বিক্রি করে দিতে হবে। এই এত বেশি হাসে না এইসব এরিয়াতে, তোকে তাকাচ্ছে ভদ্রভাবে। চল কোন দিকে যাচ্ছিস প্রীতি? পাশেই দেখ হাড় মাংসর দোকান। নভর ড্রিম কার, নভর ড্রিম কার। একটু বল বল, একটু বল কি বলছে। বড় লোক তো হাঁটা চলা করছে, নিজেদের মধ্যে এরকম ফিস ফিস করে কথা বলছে আস্তে আস্তে। এখন এখানে না জায়গাটা দেখে মনেই হচ্ছে হ্যাঁ এটাই টেক্সাসের মানে সব থেকে বড় লোকই এলাকা, আমি এটাই বিলিভ করে নিলাম। হ্যাঁ কিন্তু এটা কি আমাদের জায়গা, মানে আমরা এখানে দাঁড়াতে পারি? ঘুরতে এসেছি আমরা। ও মনে করো এটা অন্য জগতে তুমি এসে গেছো, একটু ঘুরে চলে যাবো নিজের জগতে ব্যাক করতে। নব ভাবছে কি মনেই হচ্ছে না আমি আমেরিকা আছি, মনে হচ্ছে ইউরোপে চলে এসেছি। আর লোকজন তো কথাই বলছে না, আস্তে আস্তে। দেখো ভিডিও তুলে এই জায়গাটা দেখো কি সুন্দর, একটা দোকান ভাবো যে যেটাকে দেখা ও কেমন চুপচাপ হয়ে গেছে, এই অ্যাম্বিয়েন্সে কেমন ব্যাপারটা কি চুপচাপ। আর মলের একটা পিকাচু ধরে রয়েছে দেখ বেচারা, ও বুঝতে পারছি যে ওর মতো বাদর এখান থেকে বিলং করে না। আর দেখ পাপা পাপা করছে, সেটাও কিন্তু ওর বয়েজের থেকে হাফের হাফে লয়ে নেমে গেছে। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ, মাই গড। গাছগুলো দেখো, গাছগুলো খুব এক্সপেন্সিভ। প্রীতি বলছে ঢুকিস না, অনেক আর কি রেস্টুরেন্ট, অনেক ব্র্যান্ডেড স্টোর আর কি। রোলেক্স দেখো বলছে, বাবা বলছে রোলেক্স এর বার। হ্যাঁ খুব সুন্দর গাড়িটা, কি চাস? এসে গেছি আমি শুনছি থেকে, এখন একটা জিনিস কিনে দিতে চাই, কিনতে চাইছে না, ভয় পাচ্ছে। দেখো সব ব্র্যান্ডেড দোকানগুলো, কিনে দিতে চাইছি, কিনতে চাইছে না, ভয় পাচ্ছে। আর প্রীতি বলছে চল চল ভাই আমাকে ঢুকতে, জিনিস কিনে দেখতে চাই। আমার হাত হাইল্যান্ড পার্ক ভিলেজ, তাহলে ওর তাই করতে হবে, এখন থেকে আলাদা আলাদা বাদ দে না, দুজনের পয়সা এক করে ওকে বাদ দিয়ে গিফট দিতে হবে। তাহলে আমাকে একটা ভালো ব্যাগ কিনে দিবা। ওকে ওকে, হ্যাঁ।
বাবা সে তো দুটো হয়ে যাচ্ছে, নিজেকে বিক্রি করে দি। এখানকার থিয়েটারটাও দেখো কিরকম ডিফারেন্ট, অসাধারণ দেখতে। উড়ে গেল, কি দারুন মোমেন্ট। বলছে ভাই আস্তে যা, পরশে মশে ধাক্কা দিয়ে দেবে। আমি বললাম পরশে ধাক্কা দিলে ওটা মৃত্যু বলা যাবে না রে পাগলা, ওটাকে বলতে হবে আমি শহীদ হলাম। অ্যাকচুয়ালি এখানে রাস্তা বোঝা যাচ্ছে না যে কোনটা রাস্তা আর কোনটা ফুটপাথ। বিজি দেখছে আর কিছু কিনে এরা দেবে না, বলছে গরম লাগছে চল, জায়গাটা ছেড়ে চলে যেতে একদমই ইচ্ছে করছে না। কি করছো তুমি? এখানকার লোকেরা জীবনে ওয়ালমার্ট দেখেছে কি মনে হয়? মানে মুখের ডগা ডগাই শুধু পাতা, মুখের ডগা ডগাই পাতা, বুঝেছিস? মানে এমন নাকি এদিক ওদিক দিয়ে চারিদিক দিয়ে গাছের ডালপালা বেরিয়েছে। মেনটেন গাছ দেখ, ম্যানিকিউর পেডিকিউর করা গাছ দেখ, এদিক ওদিক দিয়ে চারিদিক দিয়ে ডালপালা পাতা বেরোয়নি, শুধু ডগায় ডগায় পাতা, সুন্দর মেনটেন করা। হ্যাঁ জোরে বলো কি বলছো, জোরে বলো। শুনছি তো ক্যামেরা অন করে দিয়েছো, বলছো জোরে বলো কি বলছো। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটা মনে তো হচ্ছে একটা চার্চ বা স্কুল একটা হবে। ডিরেকশনটা উঠিয়ে দে উপরের দিকে, জানি না। আমরা ওখান থেকে বেরিয়েই রেড হটে চলে এসেছি। আমরা এখন এখান থেকে খাবার পিক করে যাব রঞ্জনাদের বাড়ি। তা ও এখানে রয়েছে বলে আমি বসেছি, প্রীতি আর নব গেল ভিতরে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম এই রেড হটে আমরা ডিনার করে নেবো, এখানে রঞ্জনারা প্রচুর আসে তো ওই জন্য ওদেরকে কল করেছিলাম যে কিরকম খাবার কিনা, ঠিক আছে? তো ওদের বাড়ি এখান থেকে বেশি দূর না, যেই শুনেছে যে আমরা এই এরিয়াতে আছি ওই জন্য বলছে ওদের বাড়িতে যেতে। রেড হট, কিন্তু রেড হটে বসে টাকো খাচ্ছে আর আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি ওদের মানে ওখানে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা যতক্ষণ বসে আছি আর কি, বেসিক্যালি এ মাথা খেয়ে নিচ্ছে, ওই জন্য ওকে আবার রং পেন্সিল দিয়েছে এখানে কালার করার জন্য, ললিপপও দিয়েছে, বুঝতে পেরে গেছি। ওরাও বুঝে গেছে যে তুমি কি। হ্যাঁ ঘুমায়নি তো, মানে ঘুমটাও গাড়ি তোর বাবা একটু চেষ্টাও করলো ঘুম পাড়ানো, ঘুমায়নি। নিয়ে নিলাম কিছু স্ন্যাক্স, ওদের বাড়িতে বসে চিল করে খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে। আশেপাশে দোকান খুঁজছিলাম, কারণ হট করে ডিসাইড হলো তো একদম খালি হাতে যাবো, বাচ্চাটার জন্য অ্যাটলিস্ট চকলেট নিয়ে নিলাম। আর হচ্ছে যে যে গামি ভালোবাসে তো যেদের জন্য গামি, আর প্রীতির জন্য পেটজেলস। ওদের বাড়ির পাশেই এটা, তো এসেই গেছি একদম। চলো চলো, এই তিনটে চকলেটের জন্য, দেখো মানে ক্যান্ডির জন্য, এর জন্য এত বড় ব্যাগ দিয়েছে। চলো এখন যাওয়া যাক ওদের বাড়িতে। ওকে এই যে সুধাংশু এসে গেছে, ওর পিছন পিছন গ্যারেজে ঢুকিয়ে দিচ্ছি গাড়ি। জাস্ট বলেছি যে আসবো একটু চিল করে, ঠিক আছে? এখানে রান্না বান্না শুরু করে দিয়ে স্যান্ডউইচ বানাবে, মানে বিশাল স্মেল বেরিয়ে গেছে, কিসব কিসব দিচ্ছে এর মধ্যে স্যান্ডউইচের আর কি, এটা কি পুর হচ্ছে স্যান্ডউইচের। আর এখানে অলরেডি স্ন্যাক্স দিয়ে দিয়েছে, যেটা প্রীতি অলরেডি খাওয়াও শুরু করেছে ল্যাট খেয়ে বসে। নিউ স্টাইলে স্যান্ডউইচ দেখো সাজিয়ে দিয়েছে, রঞ্জনাদের ব্যালকনি থেকে ভিউটা শুধু দেখাই, দেখো অসাধারণ ভিউ। আমাদের ব্যালকনির প্রোগ্রাম এখানে স্টার্ট, আর রাস্তা দেখতে দেখতেই আর কি, দেখো সামনেই হোল ফুড, এটা দিয়ে আমরা গেছিলাম। কখন থেকে ভাবছি যাব যাব যাব, একটার পর একটা খাইয়ে যাচ্ছে আর এদের গল্প মানে ফিনিশ হচ্ছে না, এখন কি মানে কবে ঘুরতে যাবে সেই নিয়ে বসেছে, ফাও মানে ফাও গেজাচ্ছে বসে বসে। কি দিলে? ফ্রাইড রাইস আবার মাটন,
মাই গড, মাটন ফ্রাই রাইস আবার বসিয়ে দিয়েছে, বললাম ছোটবাবু খাইয়েই ছাড়বে, আমরা এসেছিলাম যে একটু হ্যাং আউট করে চলে যাব বলে, কিন্তু এখানে একদম আমাদের যে ডিনার ফিনার করিয়ে পাঠাচ্ছে সঞ্জিতা ফেভারি। এই ফ্রুটস খাবি না? ফ্রুটস আছে আমাদের সব সময়, আমাদের ফ্রুটস তো পাওয়া যায়। আমার লাগবে না, আই ডোন্ট ড্রিঙ্ক কোক। চলো বাই, থ্যাংক ইউ, তোমরা এলে খুব ভালো লাগবে, সিরিয়াসলি মানে আমি যে এত হ্যাপি হয়েছি না কি বলবো, যে তুমি পেরেছি তুমি, আমি খুব হ্যাপি, আমরাও খুব হ্যাপি হয়েছি এসে, আমাদের ইভিনিংটা দারুণ, কিছু করে খাওয়াতে পারবো বাবা, ইন্ডিয়ান কিছু না, প্রীতি যেমন ভালো করে আমি কিছু চেষ্টা করবো করার, কেসেডিয়া হোক বা পাস্তা হোক, ওগুলো যেমন ভালো হয়, আমি দুপুর থেকে তোমরা আসবে লাঞ্চে, আমি বলবো তোমাদের। চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন, খুব সুন্দর একটা ফাদার্স ডে কেটে গেল ইভিনিং নবর জন্য, তো মানে বন্ধুর সাথে আড্ডা দেওয়া এর থেকে আর বড় কি হতে পারে, আমাদের অ্যাপার্টমেন্টটাও খুব সুন্দর, এরিয়াটাও অসাধারণ। যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে আই থিঙ্ক 40 মিনিটস 45 মিনিটস লাগবে বাড়ি, আমরা অলমোস্ট পৌঁছে গেলে মানে যাচ্ছি আর কি, এক্স্যাক্টলি 11টার সময় পৌঁছবো, ফাইনালি ছেলে ঘুমালো সারাদিন পর, খেলা আর কি খেলা। নব আজকে কিউবেন চেনটা পরে বিশাল মজা পেয়ে গেছে, শুধু বলছে একটু মোটা ভারী হয়ে গেছে, সঞ্জয় দত্তর মতন নাকি ঘেটিটা ঝুলে আসছে, বলছে আর একটু পাতলা হলে ভালো হতো, তো একটুখানি থিন আর কি অর্ডার দেওয়া হয়েছে, ওটাও চলে আসবে 2-3 দিনের মধ্যে। আর বলছি এটা পরে নাকি ওর স্টাইল চেঞ্জ হয়ে গেছে, ফটো তোলবার সময় পোজও চেঞ্জ হয়ে গেছে, তো আগে নাকি পোজ দিতে এরকম ভাবে এরকম ভাবে, এখনো পোজ দেয় এই এরকম ভাবে। সবাই শুয়ে পড়েছে, 12টা বাজে, এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে, বাই বাই, গুড নাইট।